স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের অনলাইনে পরীক্ষা নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক পরীক্ষাগুলো অনলাইনে সম্পন্ন করবে আমরা ইতিমধ্যেই জেনেছি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে আসলে অনলাইনেই তাদের একাডেমিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং সেই সংক্রান্ত যে তথ্য পাচ্ছি এবং সেই ইনফরমেশন বা সেই তথ্য দেওয়ার আমরা চেষ্টা করছি বলা হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও করোনা মহামারীর কারণে অব্যাহত ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলমান ছুটি বেড়েছে উনত্রিশে মে পর্যন্ত এবছরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে দেখা দিয়েছেন সংশয় এ অবস্থায় জট এড়াতে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ তারিখ অর্থাৎ বলা হচ্ছে যে একশো পঁয়ষট্টিতম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য নিশ্চিত করেছেন বলছেন যে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য মারফ জানা যায় অনলাইন পরীক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে আজকের সভায় বলা হচ্ছে যে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম বলেন বর্তমানে চল চলমান করোনা পরিস্থিতিতে কোনো বিশ্ববিদ্যালয়েই সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এদিকে অনেক দিন ধরে পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে পরীক্ষা কিভাবে হবে হবে অনুষ্ঠিত বিষয়ে আগামী সিদ্ধান্ত নেওয়া ফিল্ড ওয়ার্ক বা ব্যবহারিক পরীক্ষার বিষয়ে শশা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি কমিটির প্রস্তাবনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার পরবর্তী কাউন্সিল সভায় পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া কমিটির সদস্য হিসাবে অন্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ সেন্টার অফ এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর এস এম সাইফুল ইসলাম গণিত বিভাগের অধ্যাপক ডক্টর সাজেদুল করিম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন রয়েছেন তাহলে আমরা এই তথ্য থেকে বিস্তারিতভাবে জানতে পারলাম অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে সেটা কি জুম মাধ্যমে নেওয়া হবে না অন্য কোনো প্রক্রিয়ায় নেওয়া হবে এবং সেই সংক্রান্ত তথ্য বৃহস্পতিবারে পরবর্তী সভায় আলোচনা করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে সংক্রান্ত কোনো তথ্য যদি পাওয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব তাহলে প্রিয় আহ ইউটিউবের বন্ধুরা আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ